নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আসছি বিস্তারিত খবরে। বিশ্ব সেরা প্রতিষ্ঠান গুগলের ইউটিউবের কাছ থেকে সিলভার সম্মান ও পুরস্কার পেলেন গুপ্তিপাড়ার এসআর প্রোডাকশন। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সুদূর আমেরিকা থেকে বলাগড়ের গুপ্তিপাড়ায় এসআর প্রোডাকশনের অফিসে এল বহু প্রতীক্ষিত সিলভার অ্যাওয়ার্ড। বিশ্বসেরা প্রতিষ্ঠান গুগলের ইউটিউবের কাছ থেকে সিলভার সম্মান ও পুরস্কার পেলেন হুগলি গুপ্তিপাড়ার সন্তান প্রবীর দাস, যার ডাকনাম বান্টি। স্বভাবতই খুশির হাওয়া এখন হুগলির গুপ্তিপাড়ায়। ছোটবেলায় অনেকেরই অনেক রকম স্বপ্ন থাকে। হুগলি গুপ্তিপাড়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রবীর দাসের স্বপ্ন ছিল ফিল্ম জগতে নতুন কিছু করে একটা অনন্য অসাধারণ জায়গায় পৌঁছানো। আজ তার জীবনে এই পুরস্কার তাকে বিশ্বসেরা সম্মান দিল। সে তার স্বপ্ন পূরণ করার জন্য গুগলের ইউটিউবে একটি চ্যানেল খুলেছিল, তার নাম দিয়েছিল এসআর প্রোডাকশন। সেই এসআর প্রোডাকশন ধীরে ধীরে বিভিন্ন প্রোডাকশন তৈরি করে এবং ইউটিউবে প্রকাশ করতে থাকে। ধীরে ধীরে এই এসআর প্রোডাকশনের সাবস্ক্রাইবার 1 লক্ষ ছাড়িয়েছে। তাই বিশ্বসেরা প্রতিষ্ঠান গুগলের ইউটিউবের কাছ থেকে সিলভার সম্মান ও পুরস্কার এল গুপ্তিপাড়ায় এসআর প্রোডাকশনের অফিসে। স্বভাবতই এই পুরস্কার পেয়ে এসআর প্রোডাকশনের সঙ্গে যুক্ত সকলেই আনন্দে মুখর। 2016 সালে সেপ্টেম্বর মাসে আমরা এসআর প্রোডাকশন তৈরি করি। প্রচুর পরিশ্রম করি। কিছু পারিবারিক সমস্যা কিছু কারণে আমরা 7 মাস কাজও করতে পারিনি। তারপর আমরা আবার কাজ শুরু করি, রীতিমতন কাজ শুরু করি। শুরু করার পরে খুব নিষ্ঠাভাবে ইউটিউবের টার্মস অফ কন্ডিশন, গুগলের টার্মস অফ কন্ডিশনকে মাথায় রেখে কাজ করেছি। আজকে আমরা তার ফল পেয়েছি, সেটা হচ্ছে আমাদের গোল্ড সিলভার অ্যাওয়ার্ড। এটা আমাদের ক্যালিফোর্নিয়া থেকে পাঠানো হয়েছে, এর জন্য আমি খুবই এক্সাইটেড। আমার পুরো প্রোডাকশন এক্সাইটেড। আপনাদেরকে, আপনাদের উপর আমাদের খুব ভালোবাসা রইল। আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে আগামী দিন সিলভার নয় গোল্ডেন অ্যাওয়ার্ড, তার সাথে ডায়মন্ড অ্যাওয়ার্ড যাতে আমরা পাই, এর জন্য আপনাদের আশীর্বাদ করবেন। আপনার নাম? প্রবীর দাস। সত্যি আজকে আমি মানে ভীষণ খুশি। আমি মানে আমার পার্টনার প্রবীর দাস এর কথা সবই শুনলেন। আজ আমি নবদ্বীপের ছেলে। আজকে আমাদের নবদ্বীপে একটা বিশাল বড় মানে নবদ্বীপ রাজযাত্রা, সেখান থেকে আজকে আমি খবর পেয়ে এখনই এখানে আসলাম। আজকে এসআর প্রোডাকশনের সাথে আমরা কি করেছি, কিভাবে আমরা এই জায়গাটাতে এসেছি সবই আমার বন্ধু বলেছে। আমার আর মানে নিজের মনে থেকে আর কোনো ভাষা বেরোচ্ছে না বলার জন্য। খুবই ভালো লাগছে, যেটা আমি মুখের ভাষায় বলতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস চাইবো যে সবাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমাদের এসআর প্রোডাকশনকে আশীর্বাদ করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরো আরো নতুন ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি। আর মানে সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ খুশি। আমার নাম শম্ভু শাহ। আজকে আমার খুবই ভালো লাগছে। আমি এই এসআর প্রোডাকশনে 8 মাস হলো কাজ করছি। তো স্যার তো সবই বলে দিয়েছে, শম্ভুদাও সবই বলে দিয়েছে। তাহলে আমার আজকে খুব আনন্দ হচ্ছে, মানে এতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছি না। আর আমরা অনেক 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 চেষ্টা করব যাতে আমরা গোল্ডেন অ্যাওয়ার্ডটা পাই। আর তার সাথে সাথে মানে মানে কি বলবো, মানে কোনো ভাষা নেই, এতটাই আনন্দ হচ্ছে। মানে আপনারা কি এম টু দ্য স্কাই, মানে আকাশ ছোঁয়ার মতো একটা ইয়ে আছে, টার্গেট আছে একদম। মানে আমরা আরো অনেক 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 বড় হতে চাই। আমরা আমাদের এই এসআর প্রোডাকশনটা নিয়ে অনেক স্বপ্ন আছে, আর আমরা মনে করি এটা আমরা ঠিক পূরণ করব। আমি জগন্নাথ মণ্ডল। এসআর প্রোডাকশনের সঙ্গে কাজ করে যত আনন্দ না পেয়েছি, আজকে তার থেকে বেশি আনন্দ পেয়েছি। আর আমি মনে করি বাংলার 1 নম্বর চ্যানেল এসআর প্রোডাকশন। হাই বন্ধুরা, সবাই দেখবেন আমি তো সবসময় আছি এসআর প্রোডাকশনের সঙ্গে। বান্টিদার আশীর্বাদে খুব ভালো। আর আজকে যা এসছে, আমি জীবনে সব থেকে বেশি আনন্দ পেয়েছি এসআর প্রোডাকশন, এসআর প্রোডাকশন, এসআর প্রোডাকশন। খবরটা এসছে ইউটিউব থেকে, দাদার মেসিং এ আপনার কি বলে এসএমএস চলে এসছে আর কি। আমি তো মুখ্য সময় বুঝি না, প্রথমে বিশ্বাস করছিলেন না? প্রথমে বিশ্বাস করেছিলাম, তারপরেও ইউপিএস বলে যে সংস্থার হাত দিয়ে পাঠানোর কথা, ওরা এত পরিমাণে ভুগিয়েছে কি বলবো। 1 সপ্তাহের মধ্যে আমেরিকার থেকে কলকাতায় চলে আসে, কলকাতার থেকে দাদার বাড়ি এসআর প্রোডাকশন অফিসে আসতে যে 1 সপ্তাহ টাইম লেগে যায়, ভাবতে পারিনি। আমার তো মাঝে ভয় লাগছে, হয়তো ইউপিএস হয়ে গেল নাকি। হ্যাঁ, পাওয়া মাত্র আমি ছুটতে উঠতে চলে এসেছি আমার বাড়ি শান্তিপুর। বিশাল বড় রাসূল সব বাঙালির সব বিসর্জন দিয়ে আমি আজ এসআর প্রোডাকশনের এই আনন্দ পেয়েছি। হুগলি ইনফো। সোনামুখীতে
চালু হয়েছে আইটিআই কলেজ, খুশির হাওয়া ছাত্র ছাত্রীদের মধ্যে। দীর্ঘদিনের অবসান ঘটিয়ে অবশেষে সোনামুখী শহরে এই প্রথম চালু হল আইটিআই কলেজ। বাম আমল থেকে সোনামুখী এবং সোনামুখীর আশেপাশের গ্রামের ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল, সোনামুখী শহরে একটা আইটিআই কলেজ হোক। ছাত্রছাত্রীদের সেই দাবি অধরাই রয়ে গিয়েছিল। শেষমেশ ছাত্রছাত্রীদের মুখে ফুটে উঠেছে খুশির হাওয়া। এতদিন পর্যন্ত সোনামুখী শহর বা সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীদের আইটিআই পড়তে গেলে দুর্গাপুর যেতে হতো, ফলে কলেজে ভর্তি হলেও শেষ পর্যন্ত যাতায়াতের সমস্যার দরুন কলেজ ছাড়তে হতো অনেককেই। রাজ্য সরকারের প্রচেষ্টায় এবং সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখার্জির সহযোগিতায় সোনামুখীতে তৈরি হয়েছে আইটিআই কলেজ, ফলে ভীষণভাবে উপকৃত হয়েছেন সোনামুখীর বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা। গঙ্গাজল ঘাটি থেকে পড়তে আসা এক ছাত্রী রাখি দাস বলেন, আমাদের মেয়েদের পক্ষে দারুণ সুবিধা হয়েছে এই কলেজ হওয়াতে, কেননা আমাদের পক্ষে এতটা রাস্তা অতিক্রম করে দুর্গাপুর গিয়ে আইটিআই করা সম্ভব ছিল না। সোনামুখী কলেজে আইটিআই কলেজ হওয়ার ফলে আমাদের মেয়েদেরই খুব সুবিধা হয়েছে, কারণ কি আমাদের দূর দূর থেকে দুর্গাপুর আরো ইত্যাদি মানে দূরে জায়গা যেতে হতো, তো সোনামুখীতে হওয়ার ফলে আমরা এখানে এসে আইটিআই করার সুযোগ পেয়েছি। আমাদের সুবিধা অনেকটাই সুবিধা হয়েছে, তো আমরা মেয়ে এত দূর যাওয়ার সম্ভব হতো না, তাই এই আইটিআই সোনামুখীতে আমাদের খুবই সুবিধা হয়েছে। এবছর 2018 কলেজে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 274 জন। কম্পিউটার সায়েন্স, সার্ভেয়ার, ওয়েলফেয়ার, ইলেকট্রনিক্স, মেকানিক, ফিটার, ওয়েল্ডার, এমএমবি, ইলেকট্রিশিয়ান বিষয়ে পড়ানো হয়। তবে শুধুমাত্র সোনামুখী নয়, অন্যান্য জায়গা থেকেও ছাত্রছাত্রীরা প্রথম বছর থেকেই এই কলেজে আসতে শুরু করেছে। আগামী দিনে কলেজে আরও ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ। মমতা ব্যানার্জির ভালোবাসা থেকে সোনামুখীর মানুষ বঞ্চিত হয়নি। আমরা ইতিমধ্যে বাসস্ট্যান্ডের অনুমোদন পেয়েছি, ডিপিআর তৈরি হয়েছে টেন্ডারের অপেক্ষা। সোনামুখীতে আমরা ফায়ার ব্রিগেডের অনুমোদন পেয়েছি, সোনামুখীতে আইটিআই কলেজ হয়েছে। সোনামুখী থেকে আইটিআই পড়তে না, আমি যখন ভেবেছিলাম যে উচ্চ মাধ্যমিকের পর আইটিআই করব, প্রথমে নাম পেয়েছিলাম দুর্গাপুর, বাঁকুড়া জেলার মধ্যে হলে ছাদনাতে, কিন্তু আমার ঘরে এমনি ঘরে শহরেই যে আইটিআই পেয়ে যাবো এটা খুবই ভালো অভিজ্ঞতা, খুবই ভালো। সরকারের এই পদক্ষেপকে আমাদের অনেক সুবিধা হয়েছে। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখার্জি বলেন, সোনামুখীর সার্বিক উন্নতির জন্য আমরা কাজ করে যাচ্ছি, আগামী দিনে আরো বেশি করে সোনামুখীর সমস্ত উন্নয়নের দিকে নজর দেব। এখানে প্রথমে আমি বলবো যে এটা করার ফলে এই সোনামুখীর আশেপাশে যেসব ইয়েগুলো অনেক স্টুডেন্ট যারা আসছেন তাদের অনেক সুবিধা হয়েছে এখানে করার জন্য, আর অনেক দূর থেকেও ছেলে আসছে আর কি, যেমন দুর্গাপুর আমাদের আইটিআই আছে, তারপর আর এখানে আশেপাশে কোনো আইটিআই নেই, এবারে এখানে সোনামুখীতে হওয়ার ফলে স্টুডেন্টদের অনেক সুবিধা হয়েছে, কাছাকাছির মধ্যে আইটিআইটা করতে পারছে। এখানে আমাদের 10টা ট্রেড আছে, একটা প্রথম হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে, সার্ভেয়ার আছে, ওয়েল্ডার আছে, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, হিটার, ওয়েল্ডার আছে, আর আছে আপনার এমএমবি আছে যেটা মোটর মেকানিক দিবেন। ছাত্র সংখ্যা এবছর 2018 274, আর যেগুলো দু বছরের কোর্স তাদের মধ্যে 115 জন আছে। আপনার নাম? আমার নাম সোমনাথ খান। সঞ্জীব মল্লিকের রিপোর্ট, হুগলি ইনফো। প্লাস্টিক ও থার্মোকল মুক্ত বাঁকুড়া গড়তে পথে নামলেন জেলা শাসক ডক্টর উমাশঙ্কর এস। প্লাস্টিক ও থার্মোকল মুক্ত বাঁকুড়া গড়তে শুক্রবার পথে নামলেন জেলা শাসক ডাক্তার উমাশঙ্কর এস। বাঁকুড়া পৌরসভার উদ্যোগে এ বিষয়ে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। 23 অক্টোবরের এই পদযাত্রায় এলাকার ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সদস্যদের নিয়ে সুদৃশ্য ট্যাবলোসহ এক পদযাত্রা শহর পরিক্রমা করে। জেলাশাসক ডাক্তার উমাশঙ্কর এস ছাড়াও পদযাত্রায় অংশ নেন পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত ও উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ। প্লাস্টিক ও থার্মোকল সাধারণ মানুষের নিত্যদিনের ব্যবহার্য তালিকায় পড়ে, আর এগুলি যে কিভাবে দিনের পর দিন আমাদের পরিবেশকে দূষিত করছে তা হয়তো আমরা সকলেই অনুভব করতে পারছি। তাই শহরের মানুষকে সচেতন করতেই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
আজকের এই প্রচারে আগামী দিনে মানুষ সচেতন হবে বলেই মনে করা হচ্ছে। তাই জানেন আমরা নির্মল বাংলা, এটা মিশন নির্মল বাংলার উপলক্ষে আমাদের জেলা, সারা জেলা ধরে আমরা প্লাস্টিক এগুলোকে ব্যান করার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এবং এখন সচেতনতার জন্য আমরা প্রত্যেক ব্যবসায়ী সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন সবার সঙ্গে আমাদের ব্লক লেভেল, এসডিও লেভেলে মিটিং হয়েছে এবং পৌরসভাতে পৌরসভার এসডিও সাহেব ওনারা মিটিং করেছেন। আজকে মানুষকে সচেতনতা করার জন্য আমরা আজকে বেরিয়েছিলাম, মেইনলি প্লাস্টিক এবং থার্মোকলের প্লেটস কাপড়, এর জন্য শুধু এটা পরিবেশ দূষণ হয়নি, প্লাস ওটার এটা ড্রেনের বন্ধ যাকে আবার ওখান থেকে মশা বেরোয় ওরমে আমরা করেছিলাম। তো ওটা আমরা মনে করি আমরা আরো 10-15 দিন পরে বড় করে আমরা এনফোর্সমেন্ট চালাবো। কোনো এটা আমরা তো সচেতনতা করার পরে আবার কই বিক্রি করে ব্যবহার করলে আমরা ওদেরকে নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। রাস্তায় বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে রয়েছে, ঠিকমতো নিকাশি হচ্ছে না, এটা হচ্ছে শহরবাসীর অভিযোগ। ওটা পৌরসভার চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা রেগুলার তুলছে, যদি ওরা আমি কিছু থাকলে সরাসরি ইভেন আমাদেরকে অনেক লোক হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, লোকাল শহরবাসীরা ইভেন এসডিও সাহেবকে দেয়, আমরা নিশ্চয়ই ইন্টারভিউ। মিশন নির্মল বাংলা সফল রূপায়ণ, প্লাস্টিক বর্জন, মশা বাহিত নোংরা বাড়ানোর মতো আজকের এই বিষয়ে একাধিক হল, উদ্দেশ্য একটাই, পরিচ্ছন্ন সমাজ গঠন, আগের জন্য শুধুমাত্র সম্পূর্ণ ব্যর্থ বলবো না, আমরা অনেকাংশে সফল হয়েছিলাম। তো সফল শুধু পৌরসভাকে দিয়ে এই অ্যাওয়ারনেস হবে না, যার জন্য আজকে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে ইনভলভ করে এবং সবচেয়ে বড় কথা পুরোভাগে আমার জেলা শাসককে রেখে, মহকুমা শাসককে রেখে আমরা সবাই আজকে সচেতনতামূলক পদযাত্রা করেছি। আমরা 2 বছর আগে শুরু করেছিলাম, অনেকাংশে সফল হয়েছিল, আবার লুকোচুরি বিক্রি বা ব্যবহারটা শুরু হয়েছিল। তবে আশা করব প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছেন এবং সমস্ত স্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, আমি অভিভূত যে বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা স্বেচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করে আজকের পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তারা নিজেরা উদ্যোগ নিচ্ছেন যে প্লাস্টিক বিরোধী অভিযান এবং প্লাস্টিক বিরোধী মানুষের মধ্যে সচেতনতা গ্রো করার জন্য, জাগানোর জন্য তারা উদ্যোগ নেবেন, বিভিন্ন অনুষ্ঠান করবেন, পথনাটিকা করবেন। এবং শুধু প্লাস্টিক বিরোধী নয়, যাদের প্রকাশ্যে মলত্যাগ বন্ধ আমার শহরে হয় 100%, সেই ব্যাপারে পৌরসভার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে মানুষ যারা আজকে এগিয়ে এসেছেন, বিভিন্ন সংগঠন ক্লাব, তারা উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন। আমরা আশা করছি হয়তো আজকেই পারবো না, কিন্তু কিছুদিনের মধ্যে আমরা এই ব্যাপারে 100% সফল হব। এই মিশন নির্মল বাংলা প্রজেক্টে এখনো পর্যন্ত বাঁকুড়া পুর শহরে কত ব্লাকিং তৈরি হয়েছে? বাঁকুড়া পুর শহরে দেখুন, বাঁকুড়া পুর শহরে 8,690 জন পরিবারকে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু চিহ্নিত করানোর সময় এটা চিহ্নিত করা হয়নি যে কাদের জায়গা আছে বা কাদের জায়গা নেই। তবে আমরা চেষ্টা চালাচ্ছি 100% সম্পূর্ণ করার জন্য, আমাদের কাজ চলছে। আবর্জনা আপনারা তো জানেন শহরে সারা রাত্রি স্ট্যাগ হয়, সকালবেলা একটা জায়গায় স্ট্যাগ হয়, আমরা যে জায়গাটা দেখতে পারি সেখানে স্ট্যাগ পয়েন্ট, সেখানে স্ট্যাগ হয়ে আছে, একটু পরে সেখানে তুলে নেওয়া হবে। তো ওখানে কি কোনো ডাস্টবিন দেওয়া যেতে পারে? ডাস্টবিন হয়ে যায়, ডাস্টবিন করার মতো জায়গা ওখানে স্ট্যাগ করা বা তুলে নেওয়া হয়, সেটা আরো কিভাবে সাইন্টিফিক করা যায়। আবার ইরিক্স ইভেন আরো নতুন নতুন কিনছি, তাতে তাড়াতাড়ি ওগুলোকে আবার ডাস্টবিন গ্রাউন্ডে নিয়ে যাওয়া যায়। সঞ্জীব মল্লিকের রিপোর্ট, হুগলি ইনফো। 23 নভেম্বর রাজযাত্রা উপলক্ষে চুঁচুড়ার কামারপাড়া শাহানায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও কীর্তনের বিশেষ অনুষ্ঠান হয়ে গেল। সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব রাস। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে। হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হল এক ধরনের বৃত্তাকার নাচ, যা 8, 16 বা 32 জনে সম্মিলিতভাবে উপস্থাপন করা যায়। ভারতের উত্তরপ্রদেশে মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ অন্যান্য জায়গায়, ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। এই উৎসবের অংশ হিসেবে রাধাকৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কত্থক, ভারতনাট্যম, ওডিশি, মণিপুরি প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় ও বিভিন্ন লোকায়ত নৃত্য সুষমায় রাস নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী। চুঁচুড়া কামারপাড়ায় সুজিত কুমার চন্দ্রের বাসভবনে রাসযাত্রা পালন করা হয়। এই রাস উপলক্ষে চুঁচুড়ার বহু মানুষ এখানে উপস্থিত হন এবং শ্রীকৃষ্ণের কৃষ্ণ সংকীর্তনে অংশগ্রহণ করেন।
चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। राज सम्पर्के सुजित चंद्र जानान, आज राज उत्सव और এই 85 সাল থেকে আমরা এই রাস উৎসব পালন করছি। প্রথমে হতো চন্দ্রেশ্বর মন্দিরে, তারপর থেকে আমার বাড়িতেই হয়, বছর বছর হয়, সবাই আসেন। আজ খুব আনন্দের দিন, বহু ভক্ত সমাগম হয়, আর সঙ্গে আমার ছাত্রছাত্রীরা সব থাকে, তারাও খুব আনন্দ করে কীর্তন পরিবেশন করে। এই রাস উৎসব হচ্ছে আজ প্রায় 33 বছর, আর আমার বাড়িতে একদিন উৎসব হয় গুরু নানক জন্মদিনে, ওই দিনেই সবাই আসে বহু দূর দূরান্ত থেকে। সকাল থেকে আমার সারা বেণীবাদক কমলেনে আমার বাড়ি, এবং সকলকেই অনুরোধ, খবর পান না পান, যতদিন আমি আছি বা আমি পারি এইভাবে চালিয়ে যাব। সবাই জানতে পারেন না পারেন চলে আসবেন এই দিন বিকেলে 4:30 থেকে 7 পর্যন্ত। শ্রাবণী মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিলাম একটা ছোট্ট বিরতি, ফিরে আসু বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নীরব থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833 3360। 10 to 10 শপিং মল, দুটো সময় কাটুক একটু অন্যরকম, ছোট ছোট আশা মেটে ভালোবাসায় যখন ঘরে চোখে মুখে আনন্দ ঝরে। 10 to 10 চাই, 10 to 10 চাই। চুচুড়া শহরে এমন জায়গায় আর কোথাও নেই, তাই চলে আসুন 10 to 10 শপিং মলে, চুচুড়া বাস স্ট্যান্ড, সিটি ক্লাব বিল্ডিং। 10 to 10 মেগা শপিং মল, বাড়ি কিংবা শপিং মল, হোটেল বা ফ্ল্যাট, যে কোনো আধুনিক নির্মাণে কাঁচ ও অ্যালুমিনিয়াম ফিটিংস এর জগতে পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, হুগলি জেলার একমাত্র AAU ডেকোর ACP অথরাইজড ডিলার, অ্যালুমিনিয়াম ডোরস এন্ড উইন্ডো সেকশনের হোলসেলার ও প্রস্তুতকারক। এখানে পাবেন নামি দামি কোম্পানির কাঁচ, প্লাই বা সানমাইকা, যেমন রয়েছে গ্রিন প্লাই বা ময়ূর প্লাই এর মতো ওয়াটার প্রুফ প্লাই। অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাঁচ, অ্যালুমিনিয়াম বা অন্যান্য ফিটিংস এর কাজ আমরাই করে থাকি। পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, রবীন্দ্রনগর, মিলনপল্লী, জিটি রোড। ফিরে এলাম বিরতির পর। ফুলবা তালারপাড়ায় এক বিরাট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষারার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। পোলবা তালারপাড়ার সিধু কানু খেরওয়াল গাঁও তার উদ্যোগে এক বিরাট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। এই খেলাকে উদ্দেশ্য করে পোলবা এলাকায় এক উৎসবের আমেজ তৈরি হয়েছিল। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামের মানুষ ও যুবকরা অংশগ্রহণ করে। ফুটবল খেলাকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধানসভার বিধায়ক অসিত মজুমদার।
শ্রাবণী মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। কনকশালী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল সাউথ ক্লাবের মাঠে। ২২ নভেম্বর কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রজ্বলনের মাধ্যমে এই মাত্র আমাদের ক্রীড়া অনুষ্ঠানের পর্ব শুরু হয়ে গেল। আপনারা লক্ষ্য করছেন এই মাত্র আমাদের ক্রীড়া অনুষ্ঠানের প্রারম্ভিক চালানোর মাধ্যমে করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। বৃদ্ধা মাকে মারধর করে বাড়ির দলিল আদায়ের চেষ্টা, মা চন্দননগর থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুক্রবার চন্দননগর ২১ নম্বর ওয়ার্ডে দশভুজাতলার বাসিন্দা পূর্ণিমা ঘোষ নামে এক বৃদ্ধাকে মারধর করে বাড়ির দলিল আদায় করার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধা মাকে মারধর করে বাড়ির দলিল আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে বৃদ্ধার একমাত্র পুত্র তারক ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানান ওই বৃদ্ধা মা পূর্ণিমা ঘোষ। চন্দননগর ২১ নম্বর ওয়ার্ডের দশভুজাতলার বাসিন্দা ওই বৃদ্ধা পূর্ণিমা ঘোষ আরও অভিযোগ করেছেন, জগদ্ধাত্রী পুজো ষষ্ঠীর দিনে রাত্রি ৭টার সময় খুব আগে গুম গুম করে কিল মেরেছে, পিঠের মধ্যে মেরে আমাকে মাটি ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মুখে একটা ব্লাউজ ঢাকা দিয়ে, ব্লাউজ চাপা দিয়ে আমার এই বল ব্লাউজটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে একটা বড় বালিশটা চাপা দিয়ে একটা পাকে মুখের ওপর দিয়ে, আর এই শাড়িটা আমার এইভাবে গলায় ফাঁসি লাগিয়েছে, এইভাবে গলায় আমার এই শাড়িটা এইভাবে তিনবার ফাঁসি লাগিয়েছে। আমি এইবারে ফাঁসি লাগিয়েছে আমাকে দাদাকে, আমি বলেছি তিনবার, দাদা আমি বলেছি মরে গেলুম, তারপর বলছে মরে না গেলে তুই তো সবাইকে বলে বেড়াবি, সবাইকে বলে বেড়াবি, তোকে মেরেই ফেলতে হবে। কে মারছে? কে মারছে? আমার ছেলে তারক ঘোষ, আমার ছেলে মেরেছে। তারপরে সে ১১টার সময় পায়খানা পেচ্ছাপ যখন জ্ঞান এলো, দেখি পেচ্ছাপ করে ফেলেছি আর পায়খানা করে ফেলেছি, করে শুয়ে আছি, তখন আমি বলছি বাবা আমি পায়খানা করে ফেলেছি, বলতে পারিনি, সাদা তারাই বলছি, আমার দুটে তখন হাতে পায়খানা, তারপরে পেচ্ছাপ আমার মাথায় জ্বলে জ্বলে ভিজে গেছে, বলছে ওইটি শুয়ে থাক, ওইতে না যদি শুয়ে থাকবি তাহলে কি হবে, আবার চাপা দিয়েছে। কালকে আমাকে খুব মেরেছে, নাচতে এই হাতে ভাতে খুব মেরেছে, গলা টিপে ধরেছে। মারছে কেন আমি জানি না, দলিল নেবে বলে ওই আমাকে ঘর থেকে বার করে দেবে, তারপরে উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাকে, যে তুই বেরুবি না, তুই কেউ কিছু করতে পারবে না, বুবুদা আছে, বুবুদা আছে। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা ঘোষ। উনি আমার পাড়ার প্রতিবেশী, উনি একদিন হঠাৎ দেখে আমার বাড়িতে এসছেন, দেখি যে প্রচুর মার মেরেছে ওনার ছেলে, উনি আমাকে অভিযোগ করলেন, আমি যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ছেলেকে ডাকালাম, আমার বাড়িতে ছেলে আসলো, আমি ছেলেকে বললাম
যে এইভাবে মাকে মেরো না, শান্ত সৃষ্টভাবে থাকো। আমি যথারীতি আবার বললাম যে মায়ের পা ধরো, মায়ের পা ধরে বলো যে আর কোনোদিন কিছু করব না। কিন্তু ওকে দেখা যাচ্ছে যে ওকে এইসব বললে কি হবে, ও আমাদের সামনাসামনি আমাকে প্রচন্ড সম্মানও করে কিন্তু আমার সামনাসামনি করছেন, পর মুহূর্তে আবার মায়ের উপর গিয়ে অত্যাচার শুরু করছেন। বারবার বলা সত্ত্বেও কোনো কিছু হচ্ছে না। আমি ওনার মাকে, আমি তারকের মাকে, ওনার নাম তারক ঘোষ, ওর মাকে বললাম যে দেখুন আর কোনো করার নেই, এখন পুলিশ প্রশাসনের কাছে যাওয়াটাই বেটার। উনি পুলিশ প্রশাসনের কাছে এসছেন, মারছেন, দলিল চাই, দলিল দিন, বাড়ি দাও, বাড়ি না দিলে হবে না, বাড়ি আমার নামে করে দাও, এইসব ভাবনার উপরে ও মায়ের উপর অত্যাচার করছে। আপনার নাম? আমার নাম সমর্ণ। হুগলি ইনফো। আবারও নিলো একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, সুসজ্জিত সুবিশাল ব্যাংকোয়েট হল, যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে একসাথে বহু মানুষের জমায়েত হবে অনায়াসে। স্বল্প খরচে রাজকীয় আয়োজনে হোটেলে থাকার, রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, অভিজাত রেস্টুরেন্টে দেশি বিদেশি সুস্বাদু তৃপ্তিদায়ক খাদ্যের লাজবাব পরিবেশন। সিটি ক্লাবে পাবেন একসাথে হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হলের সুবিধা। সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। নতুন রূপে নতুন সাজে আপনাদের পরিচিত ইভিনিং স্টার, নিত্য নতুন খাদ্যের সমাহার, উৎসবে অনুষ্ঠানে যে কোনো সেলিব্রেশনে সপরিবারে খাওয়া দাওয়ার অদ্বিতীয় ঠিকানা, ফ্রি হোম ডেলিভারি, আউটডোর ক্যাটারিং, ইভেন্ট বুকিং, ইভিনিং স্টার, টালিখোলা, চুচুড়া স্টেশন রোড। জল জীবন, জলের রাজা অক্সিব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সিব্লু, নীরব থাকতে অক্সিব্লু, সুস্থ থাকতে অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, তৃষ্ণা নিবারণে অক্সিব্লু, ভ্রমণ পথে অক্সিব্লু। আপনার নিকটবর্তী অক্সিব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএমই বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ফিরে এলাম বিরতির পর। ভিড় ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে কোন্নগর স্টেশনের ডাউন 2 নম্বর লাইনে। ট্রেনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোন্নগর স্টেশনের ডাউন 2 নম্বর লাইনে। প্ল্যাটফর্মে প্রচন্ড ভিড় থাকায় হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় পড়ে যান তিনি। এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ট্রেন চলাচল শুরু হয়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এখনও মৃতের পরিচয় পাওয়া যায়নি। হুগলি ইনফো। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি হুগলি জেলা শাখার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় হুগলি জেলা পরিষদ হলে। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি হুগলি জেলা শাখার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল হুগলি জেলা পরিষদ হলে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। এই অনুষ্ঠানে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন কর্মধ্যক্ষ মনোজ চক্রবর্তী, সংগঠনের সম্পাদক গণেশ চন্দ্র বাগ সহ আরো অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিবর্গকে পুষ্পস্তবক ও উত্তরী দিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয় পরিদর্শক কমিটির সম্পাদক জানান। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি হুগলি জেলা শাখা এই প্রথম বর্ষ তারা মহতি কর্মদান ব্লাড ডোনেশনের মাধ্যমে শুরু করছে। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি ট্রেড ইউনিয়ন হিসাবে তারা মনে করে যে আমাদের একটা সামাজিক দায়িত্ব
সামাজিক দায়িত্বকে সামনে রেখে এবারে আমাদের হুগলি জেলা শাখার তরফ থেকে প্রথম এই মহতী কর্মদান যার উদ্বোধন করলেন আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে জানাচ্ছি আমাদের এই কর্মসূচিতে এই জেলা কর্তৃপক্ষ, তৃণমূল শিক্ষা সেল যারা সহযোগিতা করেছেন, আমাদের মাস্টারমশাই, আমাদের সমস্ত কলিগ এই হুগলি জেলা, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সংবাদ মাধ্যমকে যারা আমাদের এই কর্মসূচিটা সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে আমাদের এই কর্মসূচি তারা মানুষের কাছে পৌঁছে দেবে সেই আশা রাখছি। এবং আবারও প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা প্রত্যেকে রক্তদান করবেন। হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে আমাদের চারটে সাব ডিভিশন, আরামবাগ, চন্দননগর, শ্রীরামপুর এবং সদর সাব ডিভিশন, সর্ব হুগলি জেলার পক্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মাস্টারমশাই আসছেন, আমাদের ইন্সপেক্টর তারা রক্তদান করছেন। প্রবীর ঘোষালের রিপোর্ট, হুগলি ইনফো। বাবুগঞ্জ শ্মশানঘাটের কাছে অবস্থিত 200 বছরের পুরনো শিব মন্দিরের ভগ্নদশা দেখতে আসেন সিআইসি পূর্ত গোবিন্দ দাশগুপ্ত। বাবুগঞ্জ শ্মশানঘাটের কাছে দাসী পিসির ঘাটে অবস্থিত শিব মন্দির 200 বছরের পুরনো ভগ্নদশার মন্দির দেখতে আজ সিআইসি পূর্ত গোবিন্দ দাশগুপ্ত যান। কথিত আছে এখানে বামদেব এসে মন্দিরে পুজো করে গেছেন। পরে এ প্রসঙ্গে মন্দিরের সঙ্গে যুক্ত এক মহিলা জানান, মা কালীর মন্দির বামদেবের প্রতিষ্ঠিত পঞ্চমন্দির আসল উনি দাসী পিসিকে দিয়ে যান। উনি দুবার আসেন এখানে, একবার এখানে প্রতিষ্ঠা করে যান, আর একবার আসছিলেন ওনার স্বামী যখন মারা যান তখনও এসছিলেন। আর উনি বামদেবের মানে খুব কাছের উত্তর দপ্তর গোবিন্দ দাশগুপ্তর কাছে আবেদন জানিয়েছিলাম যে এই মন্দিরটা পুনরায় সংস্কারের জন্য, তিনি আমাদের কথা লিখেছেন, আজকে পরিদর্শনে করে গেলেন এবং আশ্বাস দিয়ে গেলেন যে এই মন্দিরটি যত শীঘ্র সম্ভব সংস্কার করে নতুন পর্যায়ে নিয়ে আসা। পৌরসভা সিআইসি গোবিন্দ দাশগুপ্ত জানান, খুব তাড়াতাড়ি এই মন্দির সারিয়ে তোলা হবে বলে জানিয়েছেন। এটা অনেক দিনের পুরনো মন্দির, আমরা চাইছি যে এটাকে রিপেয়ার করে নতুন করে করব পৌরসভার পক্ষ থেকে। প্রবীর ঘোষালের রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতন খবর এই পর্যন্তই। হুগলি ইনফোর সঙ্গে থাকুন প্রতিদিন রাত 9টা এবং 11টায় দেখুন হুগলি ইনফো, এবং পরের দিন সকাল 8টা, 2টো এবং 5টায় দেখুন পুরো প্রচার।